Oyelo poti ti pamon, elo poti ti pamon Madhusudan, elo poti ti pamon, elo poti ti pamon. মধুসূদন আমার হরি ব্রহ্ম সনাতন, আমার হরি ব্রহ্ম সনাতন, কিন্তু এই হরি নামের প্রেম সাগরে ডুবল না রে মন, হরি নামের প্রেম সাগরে যে জমি চাষ না হয় সেই জমিকে কি জমি বলে? হ্যালো হ্যালো, জুত পাচ্ছি না কিন্তু মনিটর, হ্যালো। সেই জমিকে বলে পতিত জমি। তাহলে জমিকে তো পতিত বলে, মানুষ পতিত হয় কি হল? সমাজের 85% মানুষকে পতিত করে রেখেছিল, কারণ তাদের দেহজমি চাষ করার অধিকার তাদের ছিল না, তাদের না ছিল ধর্মীয় অধিকার, না ছিল শিক্ষার অধিকার, না ছিল রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকারের কথা তো কোনো প্রশ্নই ওঠে না, লেখাপড়া না জানলে। তাদের ছিল না অর্থনৈতিক অধিকার, তারা চাষবাস করত, খেটে মরত, কিন্তু জমির অধিকার তাদের ছিল না। আগে বড় বড় জমিদারদের হাজার হাজার বিঘে জমি থাকত, তাদের লাঠিয়াল পোষা থাকত, আবার জোর করে এর জমির ধান কেটে নিয়ে আসত। এগুলো হতো না আগে? যখন ব্রিটিশ সরকার আসলো আগে কেমন ছিল জানেন? ও মিয়া তোমার জমি কতটুকু, দাড়ি দিয়ে ঘুরলো দিয়ে কত? ওই মাঠ আমার, দাড়ি যত দূর যায়। ব্রিটিশ সরকার দেখলো এইভাবে তো হবে না, এভাবে তো গণ্ডগোল থামবে না, আজ বলবে ও জমি আমার, কাল বলবে ও জমি আমার। এই জন্য প্রথম রেকর্ড আরম্ভ হয় ব্রিটিশ সরকার থেকে, তাকে বলে সিএস রেকর্ড। একদম সরজামিনে আমিন লাগিয়ে দিল। সিএস মানে কি? ক্যাডাস্ট্রাল সার্ভে, সরজামিনে জমি নিরূপণ করা, সিএস রেকর্ড। তারপরে ব্রিটিশ যখন চলে গেল তারপরে হলো আরএস রেকর্ড, যেগুলো যশোর জেলার মধ্যে ছিল। দেখবেন যেমন বনগাটা এখনো জ লিখে দুটো বিসর্গ দেওয়া থাকে, তার মানে ওই সব যশোরের থেকে আসছে ওগুলো, ওই মালামালগুলো সিএস রেকর্ড, ওইটা দেখে আরএস রেকর্ড হয়েছে। তারপরে হাল রেকর্ড তো পরে হয়ে যায়, একটা জমি যে কয়বার বিক্রি হয়,
दाग नम्बर पलटे जाए बाटा नम्बर है जमीर बेपार बुझल किंतु जमी चाष करतो मानुष किंतु खाबार पेतो ना मानुष कारण तादेर अधिकार छिलो ना सेई जमीर अधिकार बामफ्रंट सरकार एक भालो जिनिस करेछिलो आमूल भूमि संस्कार जेटा भालो करेछे सेटा तो भालो बोलतेई हबे ওটা কাল কেনা পরদিন যেন শুভেন্দু দাও তাই কইছে দেখলাম আমূল ভূমি সংস্কার তাহলে জমি কার কত থাকবে তার রাখার সেখানেও কিন্তু একটা পরিমাণ থাকা উচিত ইচ্ছামতো এত হাজার একর জমি আমার থাকবে কারণ এই জমি জমা समस्त ईश्वर सृष्टि ईश्वर सृष्टि एध्या चले गल क्यों खा क्यों खाना ये तो ना सबाई अंत तो पेटर भात तो किसुटा पा अन्न वस्त्र बसस्थान यो आगे छो ना अधिकार क्या ओरा शूद्र ओरा अच्छुत ओरा दलित अरे ओरा खेटे मरुद आर कीसर जमी ওদের আবার কিসের মন্দিরে ঢোকা ওদের আবার কিসের শিক্ষার অধিকার পাওয়া আর এইটা করতে বেশিরভাগ ধর্মের দোহাই দিয়ে দেখো দেখো আমাদের এই শাস্ত্রে লেখা আছে বিজ্ঞাপন এগুলো হচ্ছে বিজ্ঞাপন সব জায়গা ব্রাহ্মণদের বিজ্ঞাপন সব জায়গা দেখবেন গীতার শেষে মাহাত্ম্য নামে একটা জিনিস লেখা আছে গীতা মাহাত্ম্য ও প্রথম দিন পড়ার পরে আমি এর পড়ি না কি বিশ্রী বিশ্রী কথা লেখা একটি শ্লোক পাঠ করিলে অমুক হবে দুইটি শ্লোক পাঠ করিলে গোহত্যার পাপ যাবে এ কোনো দিন হয় নাকি আমি একটা মানুষ খুন করলাম আর একটা শ্লোক পাঠ করলে হয়ে যাবে ওসি সাহেবের কাছে গেলে উনি ছেড়ে দেবে তিনশো দুই ধারা বসাই দিয়ে কোর্টে পাঠাবে বিচার হবে যদি কয় আমি এই শ্লোক পড়ছি মাই লর্ড এই দেখেন লেখা রয়েছে ছাড়বে যখন দেখলাম এত অযুক্তি কথা ব্রাহ্মণকে দান করলেই হবে না যদি কিছু হয় গরীব দুঃখীরে যদি কিছু দেওয়া যায় তাতে কিছু হয় শুধু পয়সা থাকলে দান করলে সেই স্বর্গের রাস্তা পরিষ্কার হয়ে যাবে এইগুলো হচ্ছে ভণ্ডামি মার্কা ধর্ম কথা পড়ে দেখবেন শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এক একটা বিজ্ঞাপন দেওয়া আছে এটা বিজ্ঞাপন আমরা ভগবানদের দেখেছি আমি সব ভগবানকে শ্রদ্ধা করে বলছি আমি ভারতবর্ষের কোন ভগবান কোন সাধু কোন অবতার কাউকে আমি অশ্রদ্ধা করছি না এই তোরা দুইজনে জায়গা বসার সাহস পালি কোন জায়গাতে শহর তাড়াতাড়ি পিছনে ওই দেখছিস পুলিশ বসা রয়েছে দড়িয়ে নিয়ে যাবেন বাবা এ বাবা শোন এই 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 জায়গা এই জায়গা চুপ করে বসে থাক কি কায়দা টুক টুক করে উঠে এই জায়গা বসে গেছে উঠে চলে যাস না হে এই সামনে বয় এক জায়গা বয় শোন তোরাই তো হবি গুড বয় কারণ ভারত সরকারের প্রধানমন্ত্রী চা বিক্রি করা যদি সে প্রধানমন্ত্রী হয় কালির ঘরে থাকা দিদি সে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে আমার ঘরের ছেলেমেয়েও তো একদিন অতি পারে নাকি ওদের তাড়াই দেবো না জড়াই রাখবো শুনতেছিস কি করছি শাসন করা তারই সাজে সোহাগ করে যে আমাদের শাসন করেছে কোনোদিন সোহাগ করে নাই সমস্ত শাস্ত্রে আমাদের শাসন করেছে কিন্তু কোন শাস্ত্রে আমাদের সোহাগ করার কথা নেই সেই সোহাগের ডালি নিয়ে এসেছিল বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ হরি বল হরি বল তিনি শাসন করেছেন তিনি সোহাগ করেছেন এগুলো খুব ভালো করে বুঝতে হবে একদম শুধু ভাবের গড্ডালিকায় গা ঢেলে দিলাম বড় চুল ডাকলাম গুড়ি কাঁসার মালা নিলাম হরি বল কইয়ে খিচুড়ি খাইয়ে বাড়ি চলে গেলাম না
যাকে ভালোবাসবেন বুঝে শুনে ভালোবাসবেন। আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, কিন্তু আপনি যদি দলিত সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন, যদি হরিগুরু চাঁদকে আপনি বিশ্বাস ভক্তি না করেন, তাহলে আপনার মতো বেঈমান আর জগতে একটাও নাই। হন না আপনি কৃষ্ণ ভক্ত, আমি তো মানা করি নাই। কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত মতুয়া হয়, কালী ভক্ত মতুয়া হয়। মতুয়া খালি হরিচাঁদের মতুয়ারা মতুয়া হয় না। মতুয়া এমন একটা শব্দ যে তার ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যায়। প্রথম মতুয়া কে ছিল বলুন তো, বলতে পারবেন কেউ নাম? প্রথম মতুয়া ছিল শিব ঠাকুর। সোনার কাশি ত্যাজ্য করে মনপ্রাণ এক করে হরিনাম নিয়ে শ্মশানে মশানে করে শিবের মতো মতুয়া ছিল না আর কেউ। দ্বিতীয় মতুয়া কে ছিল? বীর হনুমান। হনুমান আজকে কি বার? রামবার। কোন তিথি? রামতিথি। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া, রাম নামের গান গাওয়া। আর কিচ্ছু বোঝে না। কি তিথি? রামতিথি। আউটের চোঙে দেওয়া আছে তো, ওই জায়গা বাজতেছে না বক্স, এগোয় যাও, দেখে নাও, ওইটা দাও, এই আলোচনাগুলো শুনতে দাও মানুষকে। আমরা অনেক মতুয়ারাও কিন্তু এটা বুঝি না। তাহলে প্রথম মতুয়া শিব ঠাকুর, যে শিব এবার হয়েছে গুরুচাঁদ। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি, বলেন ঠিক তো? তারপরের মতুয়া হনুমান, রাম ছাড়ার কিছু বোঝে না। তারপরের মতুয়া রাধারানী, ব্রজের গোপ গোপিনী। তারা কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা করে নাই, তারা শুধু কৃষ্ণ পদে আত্মসমর্পণ করেছে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। হনুমান রাম রাম বলে কেঁদেছে, শিব ঠাকুর হরিবল হরিবল বলতো, হরিবল। কারণ সত্যযুগে, এ হরিনাম তো সত্যযুগের নাম। সত্যযুগে ছিলেন হরিতে, তাতে রামধনুক ধরি, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি। তিনি হলেন নবদ্বীপে এসে সেই স্বয়ং গৌর হরি, আবার তিনি হলেন ওয়েকান দিতে আমার পূর্ণ ব্রহ্ম দয়াল হরি। তাহলে আমরা রাধারানীকে পেলাম মতুয়া, তারপরের মতুয়া নিত্যানন্দ মহাপ্রভু অবধূত, অবধূত নিত্যানন্দ। মতুয়া কে হয়? যারা বেদ বিধির উপরে যায়, আত্মসমর্পিত। আমি তো আর কিছু বুঝি না, তন্ত্র মন্ত্র তার কোনো পূজাই লাগে না। এই জন্য তার উপসাই লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন, ব্রজধাম, এমনি এমনি লেখে নাই। আজকাল আমাদের সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ, তারা নবমতুয়া হচ্ছে, তারা কিন্তু এর বিরোধী কথা বলছে। তারা কৃষ্ণকেও মানে না, রামকেও মানে না, গৌরাঙ্গকেও মানে না, হরিচাঁদরেও মানে কিনা তাও আমি জানি না। তারা যে প্রকৃত কি তত্ত্বটা কেন মানে না আমি বুঝি না। আমাকে আবার তারা মনুবাদী কবি বলে, বলে আমি মানি, আমি ভাগবতের কথা বলি, আমি চৈতন্য চরিতামৃতের কথা বলি, আমি রামায়ণের কথা বলি। অসীম সরকার মনুবাদী কবি, ওই সব নিয়ে গান গায়। তা কি নিয়ে গান গাবো? তুমি কয়েকখান ছাপাই দাও আমারে। নিত্যানন্দ মহাপ্রভু একদিন দেখেন, অদ্বৈত মহাপ্রভুর মধ্যেও একটু ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাব ছিল, খুব লক্ষ্য করবেন। একদিন গৌরাঙ্গের বাজারে মহাপ্রভু কয়জন বলতে পারেন কেউ? গৌরাঙ্গের বাজারে মহাপ্রভু কয়জন বলতে পারবেন? তিনজন। কে কে? অদ্বৈত মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। আর কিন্তু কেউ মহাপ্রভু না, প্রভু আছে অনেক। গোসাই ৬ জন, কবিরাস ৮ জন, মহন্ত ৬৪ জন। বাবা কথা বলে না। তা অদ্বৈতের বাড়ি নিমন্ত্রণ করেছে কারে? আমার নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভুকে। অদ্বৈতের দুই বউ,
একজনের নাম সীতা দেবী, একজনের নাম সুদেবী। সুদেবী ভালো রান্না করে, উনি সুন্দর রান্না করেছেন, চর্বচস্বলেজ্জ পেয় খাদ্য সুন্দর করে সাজিয়ে তিন মহাপ্রভুকে খেতে দিয়েছেন। এই যে যেমন আপনারা এখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ছবি লাগিয়েছেন, অনেক বাড়িতে আসে না, ফটো বেশ সুন্দর করে থাকে, ওইভাবে অদ্বৈত মহাপ্রভু দিয়েছেন রেখে, কৃষ্ণের ছবি, রামের ছবি, বিভিন্ন ভক্তদের ছবি। তো খাওয়া দাওয়া যখন অর্ধেক হয়েছে, চৈতন্য চরিত আমি তো ভুলে দেখিনি, ওই এটো ভাত ধরে নিত্যানন্দ মহাপ্রভু ঘর ভরে ছড়াই দিয়েছে, একেবারে অদ্বৈতের গায়েও দিয়ে দিয়েছে। অদ্বৈত লাভ দিয়ে উঠে বলছে, এ কি করলে, এ কি বল করলে তুমি নিত্যানন্দ, ছি 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 ছি, আমার জাত মেরে দিলে, এটো দিয়ে ঘর ভরে দিলে। নিত্যানন্দ মহাপ্রভু তখন বলছে, তোমার মধ্যে একটু জাত জাত ভাব ছিল, ওই যে মারবার জন্য আইছি আজকে আমি। ব্রজপ্রেমে এটো আছে নাকি? ব্রজপ্রেমে এটো আছে? ব্রজপ্রেমে তো এটো নাই। এটো যদি থাকতো তাহলে সীতা আমার সখা অর্ধেক খাওয়া কৃষ্ণকে খেতে নিতে পারত। এই জন্য মতুয়ারা একসঙ্গে বসে সবাই বেদ বিধির বাঁধন খুলে সবাই বসে এক দলে, সবাই মিলে প্রসাদ গ্রহণ করে, যেটা মহাপ্রভু প্রথম উনি চেয়েছিলেন বলে বাধা প্রাপ্ত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমার গান এলো পতিত পাবন মধুসূদন, পতিত পাবন মধুসূদন, এলো পতিত পাবন, এলো পতিত পাবন মধুসূদন, পতিত পাবন মধুসূদন, আমার হরি ব্রহ্ম সনাতন। জাতি ধর্মের বাঁধন খুলে সেথা এক মহানন্দের দেশ, মাতোয়ারা মতুয়ারা মহাভাবা বেশ, মহাভাবা বেশ, পতিতে দিল দিল এসে ধর্মের অধিকার, শিক্ষার আলো জেলে দিয়ে ঘুচায় অন্ধকার, ঘুচায় অন্ধকার, এদের ধর্ম করার অধিকার ছিল না। এখনো বাংলার বাইরে কিছু কিছু প্রদেশ আছে যেখানে এই দলিত সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এখনো আছে, বাংলায়ও যে নাই তা না। আপনি নবদ্বীপেই যান, সব মন্দিরের মধ্যে আপনারা ঢুকতে দেবে না, আমার জানা আছে, দেবে না। যখনই শুনবে এ নমঃশূদ্র কিংবা মুসি কিংবা মেথর কিংবা পণ্ডক্ষত্রিয়, ঢুকতে দিবে না।
ভগবান কি কারো বাপের সম্পত্তি না? ভগবান ভিতরে নাই, সবার মধ্যে কৃমিকীটের ভিতরে ভগবান নাই? ভগবান তো একটা শক্তি, সেই শক্তি না থাকলে আমাদের কোনো অভিব্যক্তি তো থাকে না, সব বন্ধ হয়ে যায়। ঈশ্বরের সেই শক্তি একটা কৃমির মধ্যে আছে বলে খোসায়, বুঝতে পারছেন? ওই শক্তি একটা গাছের মধ্যে আছে বলে গাছে ফুল ফোটে, সবার মাঝে সেই শক্তি। সেখানে তুমি মন্দির তৈরি করে মন্দিরের ভিতরে এটা রাধা গোবিন্দ করলে কিংবা রাম সীতা করলে বাঁকে বিহারি করলে, সেখানে বললে এখানে ঢুকতে দেওয়া যাবে না, এটা সবার স্পর্শ করার অধিকার নাই, এটা কি ব্যাপারে, এটা হয় কখনো? তাহলে বুঝলাম আমি যে তুমি ধর্ম বোঝো না। তোমার অনেক টাকা আছে, তুমি কোটি কোটি টাকা দিয়ে মন্দির করেছো, সোনার রাধা কৃষ্ণ করেছো, কিন্তু তুমি ধার্মিক হতে পারো না, যেহেতু তুমি আমাকে ছোট ভাবছো। তুমি যদি ধার্মিক হতে তাহলে আমার মধ্যেও সেই শক্তিকে দর্শন করিতে। এসো বাবা এসো। এক বৃদ্ধা বৃন্দাবনে একটা মন্দিরে গেছে, গিয়ে ওকে ঢুকতে দেয়নি, বলে আমি একটু যাব, ঠাকুরকে একটু প্রণাম করব। দূরে থাকো দূরে থাকো। ও মনের কষ্ট নিয়ে ওখান থেকে হেঁটে আসতিস মথুরার দিকে হাঁটাস। একটা বালক শেষে বলছে, মা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মথুরার দিকে যাচ্ছি, বৃন্দাবনে গিয়েছিলাম, আমি রাধা গোবিন্দের চরণ ছুঁয়ে একটা প্রণাম করব, আমাকে তাড়িয়ে দিল। বলে মা ওই জন্য আমিও ওখান থেকে চলে এসেছি মা, আমি তোমার গোবিন্দ, কারণ যে মন্দিরে মানুষকে ঢুকতে দেয় না সেই মন্দিরে ভগবান থাকে না, ওটা শুধু পাথর আছে ওখানে। এসো মা তুমি আমাকে কোলে নাও। সেই বালকটাকে যখন কোলে নিল, জ্যোতি স্বরূপ অঙ্গের সঙ্গে আবার বিলীন হয়ে গেল। মনে রাখবেন, এই অধিকার দিতে এসেছিলেন প্রথম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, যে জন্য ব্রাহ্মণ্যবাদীরা তাকে কি করেছে আমি বলতে পারবো না। সেই কারণেই হরিচাঁদ গুরুচাঁদকে আসতে হয়েছে। সমাজের বহু সংখ্যক মানুষ যারা হা হুতাশ করে খাচ্ছে, তাই সেই গোলকের হরি তিনি কৃপা করি এই ভূতলে নেমে এসেছেন এদের অধিকার দেবার জন্য। হরিনাম করো তোমরা সবাই, সেই ধর্মের অধিকার গ্রহণ করো। তাই আমার গান দলিতে পথিতে দিল ধর্মের অধিকার, শিক্ষার আলো জ্বলন্ত ঘুরছে অন্ধকার। অসীম বলে গুরু চাঁদের আদর্শ ধরে জেগে ওঠো দলিত পতি এই ভারত ভরে, এই ভারত ভরে।
কে অর্জন।